গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে, সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। জিপগুলা কিন্তু খুব কমই পাওয়া যায়, সবকেউ দু একটা পাওয়া যায়। আর এই পাশে বড়টা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি। যদি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে মদিনা কার কালেকশন থেকে আবারও চলে আসলাম চমৎকার একটা জি ফিল্ডার নিয়ে। আর অনেকে গাড়িগুলো কিন্তু খুঁজেন, আজকে চমৎকার একটা জি ফিল্ডার গাড়ি দেখাবো। সামনে আছেন নাসিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। চলুন আমরা একটু গাড়িটা বিস্তারিত দেখে নিই। এটা হচ্ছে টয়োটা করোলা ফিল্ডার জি এডিশন। আর এটা মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন হচ্ছে 2006। আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল হেডলাইট, সাথে কিন্তু এখানে ফগ লাইট দেওয়া আছে, সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে গাড়ির সাথে, অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G19 সিরিয়াল। এই পাশে লাইটটিও মাশাল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে, সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার টোটাল লোগো পাচ্ছেন। তাছাড়া গাড়ির রিং টাইপগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে, রিংগুলো মাশাল্লাহ খুবই সুন্দর, কোথাও কোনো স্পট নেই, মাশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। এছাড়া গাড়ির রেন্সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেন্সে কিন্তু একদম একেবারে অরিজিনাল রেন্সেট, প্রতিটা রেন্সের টোটাল লোগো দেওয়া আছে দেখেন। এছাড়া ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে। একটু কাছের থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে ফুললি টিনটেক গ্লাস, মানে ব্ল্যাক কালার গ্লাস। আর আমি একটু ভিতরটা দেখে দিই, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল, কারণ জি হলে কিন্তু বেজ ইন্টেরিয়াল হবে। দেখেন ভিতরটা একেবারে বেজ ইন্টেরিয়াল, এসি হচ্ছে সফট টাচ, ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভিতরে। মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, মানে কম বাজেটের সেরা গাড়ি বলা যায়, মাশাল্লাহ খুবই সুন্দর। আর এই গাড়িগুলোর ফিউচারটা হচ্ছে আপনি কিন্তু চাইলে দুভাবে ইউজ করতে পারেন, এটা কিন্তু আপনি চাইলে ফ্যামিলি ইউজও করতে পারেন, ব্যক্তিগত ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনি কমার্শিয়াল ইউজ যেটাকে বলা যায়, উবার পাঠাও সেটাতে আপনি ইউজ করতে পারেন। তো মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এবং ভিতরটা দেখতে পাচ্ছেন সিটগুলো, ভিতরে সিটে কিন্তু আমরেশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, জি হলে কিন্তু আমরেশ থাকবে। মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, প্রত্যেকটা সাইডেই প্রতিটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসেই টোটাল লোগো পাচ্ছেন। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে ব্যাকলাইট, সেই ব্যাকলাইটগুলো আছে। পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে, সাথে কিন্তু আপনার স্পয়লার দেওয়া আছে একটা গাড়ির সাথে, জাপান যে স্পয়লার সেই স্পয়লার, এবং এখানে করোলা ফিল্ডারের লোগোটাও দেওয়া আছে, সাথে হচ্ছে জি এডিশন, দেখেন জি এডিশনের লোগোটাও দেওয়া আছে। মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, আমি একটু পিছনটা খুলে দেখাই। সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস আছে এখানে, এবং পাশাপাশি আরেকটি কভারও দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার চাইলে কভার এখানে লাগিয়ে রাখতে পারেন। খুবই সুন্দর একটি গাড়ি, খুব চমৎকার, মানে আপনি ভিতরের জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা জয়েন্ট কিন্তু একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে, প্রতিটা জয়েন্ট একেবারে 100% অরিজিনাল কালার। এগুলো কিন্তু আস্তর কালার যেটাকে বলি আমরা, সেই আস্তর কালার কিন্তু এখন দেওয়া আছে, তার মানে হচ্ছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নেই। মাশাল্লাহ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাসগুলো আছে, সেজন্য একেবারে কনফিডেন্স নিয়ে বলতে পারি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। মাশাল্লাহ অনেক ফ্রেশ একটি গাড়ি। আর যেহেতু জি ফিল্ডার, জি ফিল্ডার কিন্তু খুব কমই পাওয়া যায়, সবকেউ দু একটা পাওয়া যায়। আর এই পাশে বড়টা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি, যদিও গাড়ির মডেল হিসাবে একটু পুরাতন মডেল, 2002 মডেল, তারপরেও আলহামদুলিল্লাহ গাড়ির বডিটা কিন্তু খুবই মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা গ্লাসে দেখতে পাচ্ছেন একদম টোটাল লোগো দেওয়া আছে, দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে, শুধু বড় গ্লাস না, ছোটো ছোটো যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। আমরা একটু পিছনে ডোরটা দেখিয়ে দিই, দেখেন পিছনে ডোরটা দেখেন, খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। সামনে ডুবে দেখেন, সামনে ডুবে দেখেন, খুবই ফ্রেশ অবস্থা আছে। আর ভিতরটা হচ্ছে, ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে ড্যাশবোর্ডটা মাশাল্লাহ অনেক সুন্দর, দেখেন কোথাও কোনো ভাঙা চূড়া নেই, একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। দেখেন এগুলো নিকেল দেওয়া আছে, এখানে নিকেল দেওয়া আছে, এখানে উডেন প্যানেল দেওয়া আছে, এখানে স্টারিংটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে। এখানে আপনার গিয়ারের লিভারে দেখেন, এখানে কিন্তু নিকেল দেওয়া আছে, হ্যান্ড ব্রেকের এখানেও কিন্তু নিকেল দেওয়া আছে, এবং ভিতরের সেলিংগুলো দেখেন অনেক সুন্দর সেলিং, একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে গাড়ি, মানে এক কথায় বলতে পারি যে কম টাকায় মচমচা একটি গাড়ি। আচ্ছা আচ্ছা, ফিল্ডার জি ফিল্ডার খুব কম পাওয়া যায়, মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। যারা চাচ্ছেন যে গাড়ি নিয়ে
কিছু ইনকাম করব তাদের জন্য সেই গাড়িটি। হ্যাঁ মাশাআল্লাহ অনেক ফ্রেশ, তাহলে আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই। ওকে ওকে, এলো ইঞ্জিন সেটটা দেখেন। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন, আর ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন। ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন, আমরা একটু ভিতরের চ্যাসিস মার্সিংটা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের চ্যাসিসগুলো একেবারে যে অরিজিনাল যে কালার, সেই অরিজিনাল কালারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কোথাও কোনো কালার করা হয়নি। এবং সামনের মার্সেলটাও মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। ভিতরে এখানে কালারটা কখন হবে, যখন গাড়ি কোথাও অ্যাক্সিডেন্ট করবে বা কোথাও কোনো বড় ধরনের কাজ করা হবে, তখনই কিন্তু কালারগুলো নষ্ট হয়। যেহেতু অরিজিনাল কালার এখনও আছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 100% গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং 0% বলা যায় ইনশাল্লাহ। আর এছাড়া গাড়ি মাশাল্লাহ ওভারঅল গাড়িতে খুবই ফ্রেশ অবস্থা আছে। নাসিম ভাই, এটার মডেল আর রেজিস্ট্রেশন ইয়ারটা একটু বলে দেন। জি, এটা মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006। পেপার ফুল আপডেট করা আছে, টয়োটা কলা ফিল্ডার জি, আর সিলভার কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল। এটা প্রাইস চাচ্ছিলেন কত ভাই? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 10,75,000 টাকা আস্কিং প্রাইস। সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে। আপনাদের লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ে 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করো। ওকে, তো ভিউয়ার্স আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করে দেবো, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।